এরপরে প্রশ্ন হলো, আমার পরিবারের সবাই কঠোর বদ্দিন, তারা মনে করে শুধু গান নামাজ পড়লে শুধু নামাজ পড়লেই হবে। আমার বিয়ের পর থেকে আমি পরিবারের মধ্যে পর্দার বিধান পালন করার কারণে অনেকের চোখে আমি এখন গাধার মতো, কিন্তু আমি বলে দিয়েছি আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ছাড় নাই, আমাকে খারাপ ভাবলে ভাবতে পারেন। তারা সবাই বলে আমি নাকি বউকে কারো কাঁধে উঠায় রাখছি, চাঁদে উঠায় রাখছি, এইভাবে কি সংসার করা যায়? আমার বউকে পর্দা করা দেখে তারা ওয়াদা করে ফেলেছে তাদের ছেলের জন্য এরকম মেয়ে আনবে না, এমন অবস্থা আমার বিয়ের পর থেকে আমার বউকে শ্বশুর বাড়িতে ফেলে রাখছি যাতে পর্দার পরিবেশ থাকতে পারে, এটা কি আমার জন্য জায়েজ হবে? এই ধরনের প্রশ্নের উত্তরে আমরা বলি যে কোনো ভালো বিচক্ষণ আলেমের সাথে সাক্ষাৎ করবেন, করে আপনার পুরো ডিটেইল বলবেন, উনি আবার কোনো প্রশ্ন পাল্টা প্রশ্ন করতে পারেন, এর মাধ্যমে আপনার পুরো অবস্থাটা ক্লিয়ার হবে। এরকম সংক্ষিপ্ত প্রশ্নে সব পরিষ্কার হয় না, অনেক সময় বউ শ্বশুর বাড়িতে থাকার জন্য মাসালা বাইর করে নেয়, ঘুরায় ফিরা স্বামীকে কনভিন্স করে নেয়। তো আসলে রিয়েলিটি কী সেটা জানতে হবে। তবে প্রশ্নে যেটুকু আপনি লিখেছেন এটুকু দ্বারা বোঝা যায় যে আপনার ফ্যামিলির অন্যান্য লোকেরা দিন বুঝে না, তো তাদেরকে দিন বুঝাইতে হবে এবং বোঝার জন্য সহযোগিতা করতে হবে যতটুকু সম্ভব। পর্দার ক্ষেত্রে ছাড় দিয়ে আমি করতে বলছি না, পর্দা করেন কিন্তু শরিয়ার সীমানার মধ্যে থেকে তাদেরকে কনভিন্স করার চেষ্টাও করতে হবে। একেবারে তারা বদ্দিন তাদের ছেড়ে দিলাম সব অমানুষ এরকম বলে দিয়ে আপনি পার পেয়ে গেলেন তাহলে তো হবে না। কু আনফুসাকুম ও আহলিকুম নার, নিজে নিজের পরিবারকেও দিনদারিতে আনতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, সে চেষ্টা আপ্রাণভাবে করতে হবে। এই জন্য যে স্টেপগুলো আছে সেগুলো অবলম্বন করবেন, দোয়া করবেন, বোঝাবেন, বোঝানো অব্যাহত রাখবেন, সুন্দর আচরণ অব্যাহত রাখবেন। অনেকে স্ত্রী পর্দা করে দেখে নিজের বাসার কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, কেন রে ভাই? এমনকি তারা যদি ব্যবহার খারাপও করে, আপনার স্ত্রীর তাদের জন্য হাদিয়া পাঠানো, উপঢৌকন পাঠানো, মেহমানদারি, তাদের দূর থেকে খোঁজখবর নেওয়া, টেক কেয়ার করা, যতটুকু সম্ভব তাদেরকে এই বার্তাটা দিতে হবে যে আমরা তোমাদেরকে ইগনোর করছি না, তুচ্ছতাচ্ছিল্য করছি না, ছোট করছি না, বা তোমাদেরকে ভুলে থাকতে চাচ্ছি না, তোমাদেরকে আমরা আপন ভাবছি, কল্যাণকামী, বাট আল্লাহর নির্দেশের কারণে আমি করতে পারছি না। এরপরও যদি কোনো পরিবার ভুল বোঝে তাহলে আর আপনার কোনো দায় নাই, দায় দায়িত্ব তার, ইনশাআল্লাহ।